সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হসপিটাল করোনার পুরো সময়টিতে কিডনি রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন, কিন্তু তাদের কোনো রোগী, কোনো ডাক্তার, নার্স কাউকেই আইসিইউ পর্যন্ত যেতে হয়নি। আপনারা কি চর্চা করেছেন, এটা যদি একটু আমাদের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। আমরা যদি প্রাথমিক পর্যায়ে প্রথম দিনই যাদের জ্বর আসছে, আমরা প্রথমে আইভারমেকটিন ব্যবহার করছি। আইভারমেকটিন 6 মিলিগ্রাম দুটা ট্যাবলেট একসাথে দিই। কখনো কখনো দেখা যায় একটা ট্যাবলেট করে 5 দিন পর পর দিয়ে দিয়েছি। সাথে ডক্সিসাইক্লিন অথবা কি বলে অ্যাজিথ্রোমাইসিন, এই দুটা ব্যবহার করছি। 3 দিন ওয়েট করছি যে 3 দিনে সে ইম্প্রুভমেন্ট কতটুকু দেখা গেল, জ্বর ছেড়ে গেছে কিংবা কাশিও কমে গেছে। প্রথমেই আমরা একটা এক্সরে চেস্ট এবং একটা সিবিসি করে নিই যে কেমন হচ্ছে, কিন্তু 3 দিনের ভিতরে যদি প্রোগ্রেস করতে থাকে, দেখা গেলো কাশি বেড়ে গেল কিংবা শ্বাসকষ্ট হয়ে গেল কিংবা জ্বর ছাড়তেছে না, তাদের আমরা ভর্তি করে ফেলি। ভর্তি করে তাদের ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, তাদের কোভিড টেস্ট করতে দেই, তাদের সিটি স্ক্যান করে ফেলে অনেক সময় চেস্ট এক্সরে আবার করি যে ডিটেরিয়েশন কতটুকু। সবগুলি মিলিয়ে যদি আমাদের মনে হয় যে কোভিডের সম্ভাবনা অত্যন্ত বেশি, সেক্ষেত্রে আমরা ডেফিনিট অ্যান্টিভাইরাল এজেন্ট, যে ওষুধটা হচ্ছে জাপানে ব্যবহৃত হয়েছে অ্যাভিগান, সেই ওষুধটা অনেকগুলো কোম্পানি আমাদের দেশে নিয়ে আসছে। অত দামও না, যদিও একটু দামি, যে একটা কোর্স করতে বেশ 15-20 হাজার টাকা লেগে যাবে, তারপরে এই ওষুধটা খুব উপকারী। আমরা দেখা যাচ্ছে যে এই ওষুধটা দিয়ে দিচ্ছি যাদেরই দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট কিংবা জ্বর ছাড়তেছে না কিংবা কোভিড টেস্ট পজিটিভ আসছে, বুকের এক্সরেতে খারাপ দেখা যাচ্ছে, সিটি স্ক্যানে খারাপ দেখা যাচ্ছে, সেগুলোকে আমরা এই মেডিকেশন স্টার্ট করে দিচ্ছি। অ্যান্টিভাইরাল এজেন্ট যেগুলো, যে ফেভিপিরাভির কিংবা ফেভিপির আরও অনেক নামে বের হয়েছে, মেইন জিনিসটা হলো ফেভিপিরাভির। ওটাতে 200 মিলিগ্রাম করে প্রথম দিন 8টা ট্যাবলেট, তারপরে 6টা ট্যাবলেট করে 7 দিন খেলেই মোটামুটি ইমপ্রুভ করে যাচ্ছে। তার সঙ্গে যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যদি ভর্তি থাকে আমরা ক্ল্যাক্সিন ইঞ্জেকশন দিছি, আর যদি দেখা যায় যে ভালো হয়ে গেছে, পরবর্তীতে আমরা কন্টিনিউ করেছি ওরাল ফর্মের অ্যান্টিকোগুলেন্ট, যেটা রিভারক্স 10 মিলিগ্রাম করে ডেইলি করে পাইছে। আর যারা ট্রান্সপ্লান্ট করেছেন তারা অলরেডি কটন পেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে অথবা যাদের অ্যাজমা আছে তাদের আমরা স্টেরয়েড দিয়েছি, যে স্টেরয়েডের ট্রান্সপ্লান্ট পেশেন্টের স্টেরয়েডের ডোজটা একটু বাড়িয়ে দিয়েছি। আর যাদের বেশি জ্বর ছিল তাদেরকে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, অনেক সময় মেরোপেনেম কিংবা ইমিপেনেম, এইসব ওষুধগুলি ব্যবহার করেছে। আমাদের কোনো পেশেন্ট এখন পর্যন্ত আইসিইউতে নিতে হয় না, এটা কোভিড হয়েছে ট্রান্সপ্লান্ট পেশেন্ট আইসিইউতে নেওয়া লাগে নাই। যদি আইসিইউতে নেওয়া লাগে, সেসব ক্ষেত্রে ইনজেক্টেবল অ্যান্টিভাইরাল এজেন্ট যেটা আমেরিকায় চলে রেমডেসিভির, সেটা কিন্তু আমাদের দেশে এখন অ্যাভেলেবল। আমরা আমাদের হাসপাতালে এটা রেখে দিয়েছি যে যদি এরকম জরুরি লাগে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব।